গল্পে ঈশ্বর লাভ। আজকের গল্প, আমরা এককে চাই না অনেককে চাই। কুরুক্ষেত্র যুদ্ধ যত এগিয়ে আসতে থাকল, তত যে যার সংগঠনের দিকে মনোযোগ দিতে থাকল। শ্রীকৃষ্ণ কর্মযোগী ছিলেন, তাই তিনি যুদ্ধ হতে পলায়ন না করে যুদ্ধটাকে ধর্মযুদ্ধের দৃষ্টিকোণে তিনি কৌশল করলেন। কারণ কৌরব ও পাণ্ডবদের দুটি দলই তাকে চায়। কিন্তু কৃষ্ণ ন্যায়বাদী ছিলেন, তিনি কখনো অন্যায়ের সাথ দিতেন না, তাই তিনি পাণ্ডবদেরই সাথ দিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করতেন, তবে ইতিহাস তাকে পক্ষপাতিত্বের দোষে দোষী করবে। কারণ কৌরব ও পাণ্ডবেরা জানত শ্রীকৃষ্ণ যে দলে থাকবে সেই দলই জয়ী হবে। কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল ন্যায় বা পাণ্ডবদের সাথ দেওয়া, তাই তিনি কৌশল করলেন। দুর্যোধন ও অর্জুনকে তিনি ডেকে বললেন, তোমরা একজন আমাকে পাবে ও একজন আমার সমস্ত সৈন্য পাবে, এবার তোমরা ঠিক করে নাও তোমরা কাকে চাও। স্থূল বুদ্ধি সম্পন্ন দুর্যোধন ভাবল, একা শ্রীকৃষ্ণকে নিয়ে কি হবে, বরঞ্চ যদি শ্রীকৃষ্ণের হাজার হাজার সৈন্য পাই তাহলে আমরা সহজেই এই যুদ্ধে জয়লাভ করতে পারব। তাই দুর্যোধন শ্রীকৃষ্ণের কাছে তার সৈন্য দল চেয়ে নিল, আর পাণ্ডবরা চাইল শ্রীকৃষ্ণকে। কিন্তু যুদ্ধের পরিণাম সম্পর্কে আমরা সকলেই জানি। রামকৃষ্ণদেব বলেছেন, এককে জানার নাম জ্ঞান ও বহুকে জানার নাম অজ্ঞান। কারণ এক হতেই বহু সৃষ্টি হয়। আমি একজন হলেও বাহ্য সম্বন্ধ অনুসারে আমি কারো সন্তান, কারো পিতা, কারো স্বামী ইত্যাদি ইত্যাদি। তাই এক হলো আমি নিজে, আর বহু হলো আর সব। তাই নিজেকে না জানলে আর সব অজানাই থেকে যায়। কেননা আমি অজ্ঞানে থাকলে জানা ও বোঝা অজ্ঞানই হয়ে থাকে। তাই আমরা যে নিজেকে ছেড়ে অন্য কিছুতে আছি ও থাকি তা অজ্ঞানতা মাত্র। তাই আত্মজ্ঞান হলো এক বা অদ্বৈত জ্ঞান, আর বহু হলো ইন্দ্রিয় জ্ঞান। বহু জ্ঞান বাইরে ও এক জ্ঞান অন্তরে। ইন্দ্রিয় জ্ঞানে আমরা বাহ্যকেই জানি, ইন্দ্রিয় জ্ঞানে অন্তরকে কখন জানা যায় না। কেননা চক্ষু যার দ্বারা দেখে, চক্ষু তাকে দেখতে পায় না। তাই দর্শক একজন হলেও দৃশ্য বহু হয়ে যায়। দর্শক আমাদের ভিতরে আছে, সে না থাকলে আমাদের দর্শনও থাকে না। দর্শক ছাড়া কি কখনো দৃশ্য হতে পারে? কিন্তু আমরা দর্শক অবস্থান হারা হয়ে যে দৃশ্যকে গ্রহণ করি তাই হলো অজ্ঞানতা। তাই আমাদের ঠিক করতে হবে, আগে আমরা এককে চাই না অনেককে নিয়েই আমরা থাকব। এক ছেড়ে অনেককে নিয়ে থাকা মানে যদি অজ্ঞানে থাকা হয়, তবে আমাদের ঠিক করতে হবে আমরা কি অজ্ঞানে থাকব না জ্ঞানে থাকব। পাণ্ডিত্যের জ্ঞান ইন্দ্রিয়ের জ্ঞান, বোধ ছাড়া বাহ্য জ্ঞান হতে পারে না। বোধ এক হলেও ইন্দ্রিয় যেমনি বহু, তেমনি ইন্দ্রিয়ের জ্ঞান বহু। তাই ঠিক করতে হবে আমরা একজনকে নেব না বহু নিয়েই অজ্ঞানে থাকব। ঈশ্বর তো আমাদের সাথে আছে, তবুও কেন আমরা ঈশ্বরকে বাইরে খুঁজছি? কারণ আমরা ইন্দ্রিয়ের দাস, ইন্দ্রিয় অর্থাৎ বাহ্যের দাস। আমরা যদি সেই বাহ্য হতে অন্তরে ফিরে আসি, আমরা যদি বাইরের দর্শক না করে নিজ দর্শককে খুঁজতে পারি, তবেই আমরা বহু থেকে একে ফিরে আসতে।